প্রাচীনকাল থেকেই পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে যাদের কাছে সাধারণ ব্যক্তির কল্পনা ব্যতীত অলৌকিক শক্তি আছে, যেগুলিকে তারা কিছু অ্যাডভান্স স্পিরিচুয়াল প্র্যাকটিসের দ্বারা অর্জন করেছেন। কিন্তু প্রশ্ন হলো, যে অ্যাডভান্স স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে একজন সাধারণ ব্যক্তিও কি এই শক্তিগুলিকে পেতে পারে? আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে যদি আপনার কাছেও এই পাওয়ারগুলি থাকতো তাহলে কেমন হতো? লাইক ফিউচার প্রেডিক্ট করা, কারো মাইন্ডকে রিড করা বা টাইম ট্রাভেল করা। এই সুপার ন্যাচারাল পাওয়ারগুলি বর্তমানে আর মিথ হয়ে নেই, কারণ এখন সায়েন্সও এটা স্বীকার করে যে ব্রহ্মাণ্ডে এমন কিছু অদ্ভুত ও অলৌকিক শক্তি আছে যার দ্বারা এগুলিকে করতে পারা 100% সম্ভব। আমাদেরকে কেবল সেই শক্তিগুলিকে জানতে হবে, আর এই জন্যেই সায়েন্টিস্টরা এখন এই ফিল্ডটিতেও বিভিন্ন প্রকারের রিসার্চ করছে, যেমন হিউম্যান বডিকে ইমর্টাল বানানো, টেলিপোর্টেশন এবং সুপার পাওয়ার। আর আজকের এই ভিডিওটি হয়তোবা ইন্টারনেটের একমাত্র ভিডিও হতে চলেছে যেখানে স্টেপ বাই স্টেপ আপনি একটি গাইডকে পেতে চলেছেন যে কিভাবে একজন নর্মাল ব্যক্তি এই পাওয়ারগুলিকে, যাকে সংস্কৃতে সিদ্ধি বলা হয়, তা আনলক করতে পারবে। সো লেটস বিগিন। স্টেপ 1, ফাইন্ডিং গুরু। সবথেকে প্রথমে আপনি এটা জানুন যে কোনো বই বা কোনো ভিডিও, সে যতই মহান হোক না কেন, এগুলির কোনো জিনিসই আপনাকে সাহায্য করতে পারবে না যতক্ষণ না আপনি এই স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলিকে একজন জীবিত গুরুর সামনে করবেন। কারণ একজন গুরু আপনাকে সঠিক পথ প্রদর্শন তো করাবেই, সাথে সাথে এই গুরু আপনার এই নতুন স্পিরিচুয়াল জার্নিকে অনেক সহজ এবং কম সময়ের মধ্যে কমপ্লিট করাতে পারবে। কারণ একজন সিদ্ধ গুরু তার 1/3 শক্তিকে তার শিষ্যকে দান করে দেয়, যে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে। তাই সিদ্ধ বা অ্যাডভান্স স্পিরিচুয়াল পাওয়ারকে প্রাপ্ত করার প্রথম স্টেপ হলো এমন এক গুরুকে অনুসন্ধান করা যার কাছে এই শক্তিগুলি রয়েছে। এবার আপনি হয়তো বলবেন যে আদৌ কি এরকম গুরু এই 21st সেঞ্চুরিতে আছে? তো এর উত্তর হলো হ্যাঁ, আছে। আর শুদ্ধ মনে খুঁজলে তো ঈশ্বরকেও পাওয়া যায়। স্টেপ 2, দ্য ওয়েজ। সিদ্ধি প্রাপ্ত করার জেনারেলি 6টি উপায় আছে। প্রথম, যে আপনি জন্মসূত্রেই সিদ্ধ, যেমনটা মহর্ষি কপিল ছিলেন। আর এটা এই জন্যই হয় কারণ আপনি আপনার পূর্বজন্মে যথেষ্ট অ্যাডভান্স স্টেজ অবধি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তারপরে আপনার মৃত্যু হয়ে গিয়েছিল। দ্বিতীয় উপায় হলো কোনো শব্দ বা কোনো মন্ত্র যার দ্বারা আপনি কিছু শক্তিকে পেতে পারেন। এবং তৃতীয় প্রসেস হলো কিছু প্রাকৃতিক রসায়নের দ্বারা, অর্থাৎ এমন কিছু ড্রিঙ্ক যেমন অমৃত, যা মেইনলি আপনার শরীরকে ইমমর্টাল অর্থাৎ অমর বানিয়ে দেবে এবং আপনাকে ফিজিক্যালি অনেক শক্তিশালী বানিয়ে দেবে। প্রাচীন গ্রন্থে আমরা এমনও কিছু রসায়নের ব্যাপারে প্রমাণ পাই যা আপনার ক্ষুধা এবং তৃষ্ণাকেও কমিয়ে দেবে। আর এটি খুবই জরুরি, কারণ এই ধরনের স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্টে বহু বছর প্রয়োজন। তো যদি আপনার শরীরটি ফিজিক্যালি স্ট্রং না হয়, তাহলে আপনাকে বারবার জন্ম নিয়ে এগুলিকে প্রাপ্ত করতে হবে, আর এর ফলে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক সময় লেগে যাবে। এই জন্যই ঋষিমুনিরা এমন এক রসায়নের আবিষ্কার করে নিয়েছিলেন যা মানুষকে স্বাভাবিকের তুলনায় বেশি দিন বাঁচিয়ে রাখতে পারত। আর আজও এটা লক্ষ্য করা যায়, 1945 সময়ে ভারতের এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি প্রায় 40-50 বছর ছিল, যা আজ অ্যাডভান্স মেডিকেল ফ্যাসিলিটির এবং ওষুধের কারণে 70 হয়ে গেছে। আর আপনি যত অ্যাডভান্স দেশকে দেখবেন, পাবেন যে সেই দেশের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি ততই বেশি। আর ভারতীয় ঋষিমুনিদের মতে আমাদের শরীরকে প্রপার কন্ডিশনে অমরও বানানো সম্ভব। সিদ্ধ প্রাপ্ত করার চতুর্থ প্রসেস হলো মডিফিকেশন। কুম্ভমেলায় বা হিমালয়ের বিভিন্ন প্রান্তে আপনি এমনও কিছু সাধুদের দেখতে পাবেন যারা গত 50 ধরে নিজের হাতকে তুলে রেখেছে। কেউ কেউ চুল কাটা বন্ধ করে দিয়েছে, তো কেউ আবার বস্ত্র পরিধান ছেড়ে দিয়েছে। এইভাবেও সিদ্ধ প্রাপ্ত করা সম্ভব। কিন্তু আপনি তো 50 ধরে হাতকে তুলে রাখতে পারবেন না, না তো চুল কাটা বন্ধ করতে পারবেন। তো এর জন্যে রয়েছে আরও একটি প্রসেস। আর যে যে শক্তিকে আপনি চান তা মেইনলি এই প্রসেস দ্বারাই প্রাপ্ত করা হয়, অ্যাক্টিভেটিং দ্য চাক্রাস। প্রাচীন ঋষিমুনিরা মনে করতেন যে শক্তিগুলিকে আপনি পেতে চান সেগুলি বাইরে কোথাও নেই, সেগুলি আপনার মধ্যে অলরেডি আছে। আপনাকে বাস সেগুলিকে আনলক করতে হবে, আর আনলক করার জন্যে আপনাকে ইন্টেন্স ফোকাস করতে শিখতে হবে। শুধুমাত্র ফোকাস নয়, কিন্তু ইন্টেন্স ফোকাস। সিদ্ধ প্রাপ্ত করার জন্যে আপনার শরীরে যে 7টি চক্র আছে সেগুলিকে অ্যাক্টিভেট করতে হবে। আসলে আমাদের শরীরে 7টি ইম্পর্ট্যান্ট এনার্জি সেন্টার রয়েছে যাকে চক্রাস বলে। এগুলির কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, যেমন পৃথিবীর কক্ষপথ, পৃথিবীর অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এগুলির ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। ঠিক একই রকমভাবে মানব শরীরে এই 7টি ইমাজিনারি লোকেশনস রয়েছে। এই 7টি চক্রের মধ্যে প্রতিটি চক্র কিছু স্পেসিফিক জিনিসের সাথে অ্যাসোসিয়েট থাকে। এই 7টি চক্রের মধ্যে থেকে প্রথম চক্র হলো মূলাধার চক্র, তারপর স্বাধিষ্ঠান চক্র, তারপর মণিপুরা চক্র, তারপর অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র।
সারা পৃথিবীর 99% লোকের কনসিয়াসনেস বা চেতনা এই প্রথম চক্র মূলাধার চক্রেই আটকে থাকে, যার কারণে লোকেরা একদম সিম্পল লাইফকে এক্সপিরিয়েন্স করে। সিদ্ধপ্রাপ্ত করতে চাইলে আপনাকে এই 7টি চক্রকে অ্যাক্টিভেট করতে হবে। প্রতিটি চক্রের ওপর ইন্টেন্স ফোকাস প্র্যাকটিস করে যতই আপনি এই চক্রগুলিকে অ্যাক্টিভেট করতে থাকবেন, ততই অটোমেটিক্যালি আপনি নিজের মধ্যে সিদ্ধির শক্তিগুলিকে অনুভব করতে পারবেন, যার পর আপনার মধ্যেও সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসবে। কিন্তু আপনি কি জানেন যে সনাতন ধর্মে সিদ্ধি প্রাপ্ত করার ইচ্ছাকে অনেক ভয়ানক মনে করা হয়? কারণ এই ইচ্ছা আমাদের স্পিরিচুয়াল জার্নি থেকে আমাদেরকে দূরে নিয়ে চলে যায়। আর একজন মানুষের মধ্যে এই ধরনের শক্তি আসার পর ব্যক্তির মধ্যে ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ারও বাড়তে শুরু করে। এতটা অ্যাডভান্স পাওয়ার থাকার কারণে ব্যক্তির মধ্যে ইগো জন্ম নেয়, যার কারণে মাত্র কয়েক বছরের মধ্যেই আবার এই শক্তিগুলি অদৃশ্য হয়ে যায়। তো এর থেকে আমরা বুঝলাম যে সিদ্ধি প্রাপ্ত করার প্রসেসটি অনেক সময় সাপেক্ষ, তার উপর আবার এই পাওয়ারগুলি পার্মানেন্টও নয়। তাহলে কি করা যায়? তো কেমন হবে যদি আমি আপনাকে এমন একটি উপায় বলি যার সাহায্যে আপনাকে প্রতিটি সিদ্ধিকে ইন্ডিভিজুয়ালি প্রাপ্ত করতে হবে না, সমস্ত সিদ্ধিকে একবারেই প্রাপ্ত করতে পারবেন এবং এই পাওয়ারগুলি পার্মানেন্টও? আমি কথা বলছি এনলাইটেনমেন্টের, নির্বাণের। যদি একজন ব্যক্তি সব কিছু ছেড়ে দিয়ে কেবলমাত্র নিজের, মানে নিজের আত্মার উপর ফোকাস করে এবং সেটিকে জেনে নেয়, তো সে এই ব্রহ্মাণ্ডে অবস্থিত প্রতিটি বৃহৎ থেকে বৃহৎ এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসের নলেজ ইনস্ট্যান্টলি পেয়ে যায়, যার কারণে ব্যক্তি ইনস্ট্যান্টলি সমস্ত সিদ্ধিকে প্রাপ্ত করে নেয় কোনো এক্সট্রা পরিশ্রম ছাড়াই। আর সেই ব্যক্তি এই জন্ম এবং মৃত্যু সাইকেল থেকেও মুক্ত হয়ে যায়। আমাদের প্রত্যেকের আলটিমেট লক্ষ্য হলো মোক্ষ লাভ, আর এর জন্য বছরের পর বছর ইন্টেন্স মেডিটেশন করতে হয়। বাট এক্ষেত্রে আপনার বছরের পর বছর মেডিটেশন করতে হবে না, আপনি এই প্রসেসটিকে ফাস্ট বানাতে পারবেন। কিভাবে? আসলে আমরা যে সকল কাজগুলি করি, তো সেই কাজগুলির পেছনে বহু ডিজায়ার লুকিয়ে থাকে, যার কারণে বারবার আমাদেরকে আমাদেরই কর্মের ফলকে ভোগ করতে হয় এবং যার কারণে বারবার জন্ম ও মৃত্যুর সাইকেল দ্বারা পার হতে হয়। আর এনলাইটেনমেন্টের মানেই হলো এই যে যখন আমাদের সৎ ও অসৎ কর্ম একেবারে জিরো হয়ে যায়, অর্থাৎ কর্মফলকে ভোগ করার জন্য আপনাকে আর জন্মই নিতে হবে না, কারণ এমন কোনো কর্ম আর বাকি নেই যার রেজাল্ট বা ফল ভোগ করতে হবে। এই জন্যই যারা কর্মযোগী হন তারা তাদের সমস্ত কাজকে কোনো ডিজায়ার ছাড়াই বা ফলের আশা না করেই কাজ করতে থাকে, যার কারণে তাদের কর্মের প্রভাব তাদের ওপর পড়ে না। তাছাড়াও বহু পৌরাণিক গ্রন্থে আপনি হয়তো দেখেছেন যে কিছু ঋষি নিজেকে বহু প্রকার পশু পাখিতে ট্রান্সফর্ম করে নেন, কারণ এদের উদ্দেশ্যই হল নিজের সমস্ত কর্মের রেজাল্টকে ভোগ করে নেওয়া। আর এই কাজকে তারা নিজের কনসিয়াসনেস বা যৌগিক পাওয়ার দ্বারা করতে পারতেন, আর এর নাম হলো কায়াভিউ। আচ্ছা, আপনি কি আরও একটি জিনিস ভেবেছেন যে প্রাচীন ঋষিমুনিরা এত অ্যাডভান্স নলেজকে কোথা থেকে পেয়েছিলেন? মানবদেহের রহস্য থেকে শুরু করে সার্জারি, ম্যাথ, অ্যাস্ট্রোনমি, ইভেন টাইম ট্রাভেল এবং অ্যাস্ট্রাল ট্রাভেল, যা বর্তমান সায়েন্সের কাছেও ইম্পসিবল, এত নলেজকে পেয়েছিলেন কোথা থেকে? এটি নয় অন্য কোনো দিন ডিসকাস করব। এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।